আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক সি প্রোগ্রামিং এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ভিডিও ক্লাসে আমরা লুপ নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা কম্পাইলারে তা রান করে দেখব। সো এজন্য আমরা প্রথমে চলে যাব কোডিং সি অ্যাপটাতে। সো এখানে আমাদের আগে থেকে যেই প্রোগ্রামটা লেখা আছে সেটা আমরা কেটে ফেলব। সো যে কোনো একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের প্রথমেই সি প্রোগ্রামের স্ট্রাকচারটা লিখতে হবে। হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইন্টিজার মেইন প্যারেন্থেসিস, রিটার্ন জিরো। আমাদের প্রথমে একটি ইন্টিজার নিতে হবে এবং একটি ভেরিয়েবল নিতে হবে। সো এখন আমরা লুপের স্ট্রাকচারটা লিখব। ফর সো প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন করব। সো আমরা জিরো থেকে শুরু করি, আই কেল টু জিরো। এবং আমরা জিরো থেকে ফোর পর্যন্ত প্রিন্ট করব, মানে এখানে আমরা এখন কন্ডিশনটা দিব আই আই লেস দেন ফাইভ, আর এখন আমরা দিব ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো জিরো থেকে আমরা ফাইভ, জিরো ওয়ান টু থ্রি ওয়ে বাড়বে, তাই আমরা এখানে ইনক্রিমেন্ট করব। সো এখানে আমরা দিয়ে দিব আই প্লাস প্লাস, অর্থাৎ এক করে বাড়বে। সো এখন আমরা প্রিন্ট করব, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। অথবা আমরা এখানে স্টার প্রিন্ট করি, এক দুই তিন চার পাঁচ, আর এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই। তো এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। সো আমরা এখানে পাঁচটা স্টার দিয়েছি, আর এই স্টারটা পরপর পাঁচবার প্রিন্ট হবে, কারণ আমাদের ফর লুপে দেওয়া আছে জিরো থেকে শুরু, জিরো থেকে ফোর পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর। সো ওই জন্য পাঁচবার প্রিন্ট হবে। সো আমরা এখন রান দিয়ে দেখি পাঁচবার প্রিন্ট হয় কি না। সো আমরা দেখতে পাচ্ছি স্টার পাঁচবার প্রিন্ট হয়েছে। সো এখন যদি আমরা এক থেকে একশোর ভিতরে বেজের সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে করবো? সো এই জন্য আমাদেরকে কন্ডিশনগুলো চেঞ্জ করতে হবে। সো এক্ষেত্রে আমরা এক থেকে শুরু করব এবং এখানে ইনক্রিমেন্ট করব, মানে দুই ঘর করে, আই ইকুয়াল টু আই প্লাস আই প্লাস ওয়ান, মানে আই যা তার সাথে আরো এক যোগ হবে। সো এখানে আমরা প্রিন্ট করি পার্সেন্ট ডি কমা, এখানে আমরা দিয়ে দিই আই। এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। সরি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল, এখানে আসলে এক ঘর না দুই ঘর করে করে বাড়বে, কারণ এক তারপর তিন পাঁচ সাত নয় এভাবে, মানে বেজের সংখ্যা বের করতে গেলে তো দুই ঘর করে করে বাড়বে। আমরা এখানে এক ঘর করে দিয়ে দিয়েছিলাম,
এক ঘর করে দিলে হবে না। সো এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। আর এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, সো আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এভাবে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো বেজ সংখ্যা আছে সবগুলো প্রিন্ট হয়েছে। সো সেমভাবে যদি আমরা জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা 2 থেকে শুরু করব অথবা 0 থেকে শুরু করব। সো আমরা সো তোমরা দেখতে পাচ্ছ এখানে 0, 2, 4, 6, 8, 10, 12 এভাবে 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সবগুলো প্রিন্ট হয়েছে। সো এভাবে আমরা ইচ্ছা করলে 1 থেকে 1000 পর্যন্ত, 1 লক্ষ পর্যন্ত, 10 লক্ষ পর্যন্ত, যত পর্যন্ত ইচ্ছা তত পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা অথবা বেজ সংখ্যা ইত্যাদি নির্ণয় করতে পারবো। সো ফর লুপের বেসিক এতটুকুই। পরবর্তীতে আমরা সি প্রোগ্রামিং এর প্লেলিস্ট শেষ হলে পরবর্তীতে আমরা নতুন একটি প্লেলিস্ট আনবো, সেটা হলো বেসিক সি প্রোগ্রাম প্র্যাকটিস। ওইখানে আমরা শুধু প্র্যাকটিস করব, ওইখানে আরও বিস্তারিত দেখব। সো ফর লুপের বেসিক এতটুকুই। আর পরবর্তী ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।